ট্রান্সজেন্ডাররা এসেছে এই কারণে আমি কিছু ট্রান্সজেন্ডারকে আমার এই ছবিতে অভিনয়ের সুযোগ করে দিয়েছি। আমি প্রফেশনাল ড্রাইভার, কলকাতার বুকে প্রথম আমি গাড়ি চালাচ্ছি, ফার্স্ট ট্রান্সজেন্ডার ড্রাইভার অফ কলকাতা। তুমিও তুমি ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে লিলি চক্রবর্তী, অনুরাধা রায়, এই সমস্ত বড় বড় শিল্পীদের সঙ্গে কাজ করে আমি নিজেকে ভীষণ ভীষণভাবে আনন্দ পাচ্ছি, খুব ভালো লাগছে। যদিও কাজের লোক কাজের লোক হলেও কিন্তু সদস্য, বাড়িরই সদস্য, সেই হিসেবে আমার চরিত্রটা দেখানো হচ্ছে। সেটা হচ্ছে একটা নেগেটিভ ক্যারেক্টার, কিন্তু সেটাকে সেটা ফাইনালি একটা পজিটিভিটির দিকে যায় সেই জায়গায়। ছবিটার নাম তুমিও তুমি। এখানে একজন লেখিকা, তার চোখ দিয়ে দেখানো হচ্ছে তিনটে ছোট ছোট গল্প। আমাকে বলেছে তোমাকে খুব কিউট দেখতে, নাম কি সব জিজ্ঞেস করেছে। অর্পিতা গুঞ্জন, এই গুঞ্জন সেটা আমি চুপে গেছি, ওই কিছু চুপি থেকে জিনিস কিনে আনছি, ঠিক আছে? আর ঠাম্মাও কিন্তু বাড়িতে নেই, মহিলা সমিতি হয়ে গেছে, সাবধানে থাকবি। আর ইয়ে শোন না, বলছি যে রমাদি রান্নাঘরে কাজ করছে, তোর যদি কিছু দরকার হয় আমাকে বলি, সাবধানে থাকবি। জোর কদমে শুটিং চলছে তারকা খচিত নতুন বাংলা সিনেমা তুমি ও তুমি। ডিরেক্টর অরুণিমা দে তার প্রথম ফিচার ফিল্ম গল্পের টিম ওমেন এম্পাওয়ারমেন্ট গত 4 ফেব্রুয়ারি থেকে নরেন্দ্রপুর সিলেক্ট হাউসে প্রথম পর্বের কাজ ভালোই ভালোই সমাপ্ত। এবার ডিরেক্টর অরুণিমা দে তিনি তার সিনেমাতে সুযোগ দিতে চলেছেন এক যাক ট্রান্সজেন্ডার শিল্পীদের। এই প্রথম কোনো স্বাভাবিক চরিত্রে দেখা যাবে ট্রান্সজেন্ডার শিল্পীদের, যেখানে কোনো স্বাভাবিক পুরুষ বা নারীকে সুযোগ দিতে পারতেন, কিন্তু তিনি সেখানে সুযোগ দিলেন এক যাক ট্রান্সজেন্ডারদের। এটা একটি নজিরবিহীন ঘটনা, কেননা মুখে অনেকেই ট্রান্সজেন্ডারদের নিয়ে বড় বড় কথা বললেও কখনোই কোনো বড় কাজে বা বাড়ির কোনো আনন্দের অনুষ্ঠানে, যেমন অন্নপ্রাশন, বিয়ে বাড়ি, জন্মদিন, এই ধরনের অনুষ্ঠানে ট্রান্সজেন্ডারদের কখনো ডেকে নিমন্ত্রণ করা হয় না। ট্রান্সজেন্ডাররা সমাজের কাছে কিছুটা বঞ্চিত হয়ে এসছে, এটাই স্বাভাবিক চিত্র। কিন্তু পৃথিবীর সবার আগে মানুষ সত্য, তাহার উপরে নেই। পৃথিবীর রূপ, রস, গন্ধ, বর্ণ, আনন্দ সবার জন্য, তাই তাদেরকে সমাজের মূল স্রোতে রাখতে চান। অনেকেই সিনেমা ইন্ডাস্ট্রিতে তাদেরকে যোগ্য বলেও মনে করেন না এই ট্রান্সজেন্ডার শিল্পীদের। পরিচালক অরুণিমা দে। কিন্তু শিক্ষা, দীক্ষা, সংস্কৃতিতে ট্রান্সজেন্ডাররা স্বাভাবিক পুরুষ বা নারীর থেকে প্রতিভা, কর্মকুশলতায় কোনো অংশে কম নয়, বরং সুযোগ পেলে যে কোনো নারী বা পুরুষকে হানিয়ে দিতে পারে মেধাতে। শুধু চাই সমাজের মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, আর এই কাজটাই করে দেখালেন ডিরেক্টর অরুণিমা দে। এখন দেখার বিষয়, এই পথ অনুসরণ করে যদি অন্যান্য পরিচালকরাও ট্রান্সজেন্ডারদের সুযোগ দেন, তবে পৃথিবীটা হবে আরও এক ধাপ সুন্দর, কমবে মানুষে মানুষে ভেদাভেদ। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15।
আমার নাম অরুণিমা দে। আজকে তুমি ও তুমির আজকের সিকোয়েন্স কি? তুমি ও তুমি ছবির আজকের সিকোয়েন্স এই গুঞ্জন ছোটবেলার কিছু আমাদের অন্নপ্রাশনের দৃশ্য থাকছে এবং এই গুঞ্জন যে বড় হয়ে যে অ্যাডলেসেন্ট পিরিয়ডটা পার করে একটা টিনেজার স্টেটে আসছে সেই সময় যে তার উপরে যে সমাজের একটা কুনজর সেই সবের মা এবং বাবার আড়ালে যে এই সব প্রকোপে পড়তে হচ্ছে গুঞ্জনকে সেই সিকোয়েন্সগুলো কিছু থাকছে। আজকে আর্টিস্ট আছে অর্পিতা দত্ত চৌধুরী আছে, উত্তম দত্ত আছে, আমাদের শিশু শিল্পী কিছু কয়েকজন আছে, সুমেধা ভাস্কর, তারপরে আমাদের সন্দীপ চৌধুরী আছে। অলরেডি 5 দিন শুটিং হয়ে গেছে, কতটা ইমপ্রুভ? কতটা 5 দিন আমার প্রথম, আমার তিনটে ছবি নিয়ে গল্প তুমি ও তুমি, এই প্রথম পোর্শন অফ মানে যেখানে একটা কন্যা সন্তান বড় হয়ে উঠছে সেই জন্ম থেকে বড় হয়ে ওঠার ওই পোর্শন অফটা আমার আজকে 5 দিনে সিলেক্ট হাউসে শুটিং শেষ হলো, মানে এখন অবধি শেষ হয়নি, ও 5 দিন চলছে। আই এম সো হ্যাপি কি প্রথম পর্যন্ত সাকসেসফুলি আমার শুটিং কমপ্লিট হয়ে গেল উইথ অল মাই মানে কো টিম যারা আছেন, আমার যারা ডিওপি আছেন, আমার ফুল টিম নিয়ে যা কো স্টার্সরা নিয়ে প্রত্যেকেই খুব কোঅপারেশন করেছে এবং থ্যাংকস টু অল মাই টিম যারা আমার এই 5 দিন আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল ইন অল রেসপেক্ট। এই ছবিটাকে ভালো করার জন্য শুধু আমি না বা আমার প্রোডাকশন হাউস ডিজি ম্যাক্স ক্রিয়েশন না বা শুধু কো আর্টিস্ট না, অল আই থ্যাংকস টু অল টেকনিশিয়ান টিম অন টেকনিক্যাল পিপল ইনক্লুডিং ডিওপি, ইনক্লুডিং লাইট ম্যান, ইনক্লুডিং ক্যামেরাম্যান, ইনক্লুডিং টি বয়স spot boy. I'm very thankful to all those people. মানে চোর কদমে শুটিং চলছে, তো ভগবানের আশীর্বাদে। মানে প্রথম ফিচার ফিল্ম পরিচালনা, প্রথম স্টেপটা খুব সুন্দরভাবে গেল বলতে পারেন, মানে যেহেতু আমি যেটা ভেবেছিলাম যেভাবে করবো এবং প্রত্যেকটা আর্টিস্ট এবং সবার কোঅপারেশনে এমন সুন্দরভাবে জিনিসটা হয়ে গেছে এবং তাতে হয়তো আমার ভীষণ একটা এক্সপিরিয়েন্স, মানে আমি ফার্স্ট টাইম ফিচার ফিল্ম করছি, শর্ট ফিল্ম আগে করেছি এবং ফিচার ফিল্ম করতে গেলে যে আরও কত জিনিসটা ভাস্টভাবে জানতে হয় এবং মানে এরিয়াটা অনেক বড় থাকে, এই যে এক্সপিরিয়েন্স এই 5 দিনে আমি অনেক কিছু গেইন করতে পারলাম যে হ্যাঁ ছবিটা এরকমভাবে তৈরি হবে, এরকম কিছু দিনের মধ্যে কিছু মানে খুব ভালো মুহূর্তও থাকবে, আবার কিছু ফেস করতে হবে, কিছু প্রবলেম, কিছু দিস দ্যাট, তো সব নিয়ে ভালোভাবে হয়ে গেল এই 5 দিনের শুটিং। অর্পিতা দত্ত চৌধুরী, প্রথমে ছবিটা সম্পর্কে এক লাইন বলি, সেটা হচ্ছে ছবিটার নাম তুমি ও তুমি। এখানে একজন লেখিকা, তার চোখ দিয়ে দেখানো হচ্ছে তিনটে ছোটো ছোটো গল্প, মানে ওনার জীবনে উনি তিনটে বয়সে তিনজন মহিলাকে নিয়ে এই গল্পটা লিখেন, মানে ওনার দেখা এরকম তিনটে ক্যারেক্টার যারা অধীনতা থেকে স্বাধীনতার পথে উত্তীর্ণ হয়েছিলেন। যেমন আমাদের গল্পে যেটা আছে প্রথম গল্প, সেখানে দেখাচ্ছে যে আমার শাশুড়ি মা উনি চেয়েছিলেন আমার ছেলে হোক, কারণ ছেলে হলে বংশরক্ষা হবে, অনেক ধ্যান ধারণা থাকে বয়স্কদের, কিন্তু ঘটনাচক্রে আমার মেয়ে হচ্ছে। মেয়ে জন্মানোর পরে আমার শাশুড়ি মা একেবারেই খুশি নন এবং আমার ননদের এক ছেলে আছে, তো সেই নাতির সঙ্গে উনি এই নাতনি থাকেন ডিসক্রিমিনেট করতে থাকেন প্রতি মুহূর্তে এবং তাকে বিভিন্ন প্রতিকূল সিচুয়েশনের মধ্যে পড়তে হয় বাচ্চাটাকে। কিন্তু আমার স্বামী সুরথ ক্যারেক্টার যে করছে, সে ভীষণভাবে আধুনিক মনস্ক একজন মানুষ, সে বলে যে না, আমি চেয়েছিলাম আমার মেয়ে হোক আর আমি এই মেয়েকে একজন ছেলেকে যেভাবে তৈরি করতাম ঠিক সেইভাবেই তৈরি করব, শুধু পড়াশোনা শিখে নয়, একজন আধুনিক মনস্ক, একজন স্বনির্ভর করে তুলব। এবং যে জায়গা থেকে তাকে ক্যারাটে শেখানো হয় এবং আত্মরক্ষা যাতে করতে পারে, এবং এরপরে আমাদের ফ্যামিলিতে এমন একটা ঘটনা ঘটে আমার মেয়ের সাথে যেখানে কি আর এই আমার ক্যারেক্টারটা হচ্ছে সে মাঝখানে পড়ে যায়, সে মেয়েকে খুব ভালোবাসে সবই, কিন্তু আবার শাশুড়ির ডমিনেশনটাও তাকে মানতে বাধ্য করে আর কি, তো সে একটা ইনবিটুইন সিচুয়েশনের মধ্যে পড়ে কী করবে বুঝতে পারে না। কিন্তু এই সময় একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা আমি বলছি না, সেই ঘটনায় এই মেয়ে রুখে দাঁড়ায় এবং তখন সে মাকেও সাহস যোগায় যে না মা এবার তুমি বলো, তখন এরা সবাই মিলে প্রতিবাদ করে ওই ঘটনাটার। এবং সেখানে দেখানো হয়েছে একটা বাচ্চা মানে একদম নিউবর্ন থেকে 18 বছর পর্যন্ত আমাদের গল্পটা, এরপর মিডল এজ
একটা গল্প, আর তারপরে হচ্ছে ওল্ড এজের আরেকটা গল্প। তো এইটা হচ্ছে আমাদের শুরুর গল্প, এবং মেয়েটা জীবনের পথে এগিয়ে যায় স্বনির্ভরভাবে এবং আধুনিক মনের সঙ্গে। তোমার নাম বলো? সুমেধা মণ্ডল। সুমেধা মণ্ডল, সুমেধা, এই ছবিতে তোমার যে রোলটা, তুমি যে কী রোল করছো বলো? আমি গুঞ্জন করছি, ছোট গুঞ্জন। ছোট গুঞ্জন, ছোট গুঞ্জন কীরকম একটু বলো আমাদের একটু। মানে ছোট গুঞ্জন মানে ও বলতে চাইছে কি, জয়ের জন্য, মানে আমার পিসু তো দাদা, জয়ের জন্য এত মানে গাড়ি প্লেন এগুলো আনা হচ্ছে, কিন্তু আমার জন্যে হাতা কুন্তি করা এগুলোই আনা হচ্ছে। মানে সবসময় মেয়েদের জন্য এইগুলো আনা হয় না, ওই জন্য আমি এগুলো বলবো। তাহলে খেলা খেলনা ব্যাটি আর ওর জন্য দামি দামি খেলনা, হ্যাঁ, তোমার কী হচ্ছে তাতে? তাতে আমারও খারাপ লাগছে এরকমভাবে যে ওর জন্য এত দামি খেলনা, আমার জন্য এত ইয়ে হাতা খুনতে সারাদিন শুধু ওই নিয়েই। তা কি দিদা বকছে, মা বকছে নাকি? না মা না, যেমন ঠাকুমা বকছে। ঠাকুমা বকছে, আর যেমন পিসি, পিসি বকছে, আর না আর এখন কেউ না। আর বাবা মা? না বাবা মা ঠিক, বাবা মা ঠিক আছে। আচ্ছা তারপরে কার কার সাথে শট দিয়েছো? আমি এখনো অর্পিতা আন্টির সঙ্গে দিয়েছি, উত্তম আঙ্কেলের সঙ্গে দিয়েছি, শিবানী আন্টির সঙ্গে দিয়েছি, তারপর অনুরাধা আন্টির সঙ্গে দিয়েছি, টুইঙ্কেল দিদির সঙ্গে দিয়েছি। তুমি যাদেরকে সিনেমায় দেখো বা টিভিতে দেখো তাদের সাথে অভিনয় করলে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। এটা তোমার মানে কত নম্বর ছবি তোমার? এটা এটা আমার চার নম্বর ছবি। চার নম্বর ছবি। অনুরাধা ম্যাম কেমন? ভালো। খুব আদর করেছে? কি বলেছে তোমাকে? আমাকে বলেছে তোমাকে খুব কিউট দেখতে, নাম কি সব জিজ্ঞেস করেছে। তুমি কোন ক্লাসে পড়ো? ফোর। ফোর, কোথায় থাকো? আমি দুর্গানগরে থাকি। দুর্গানগরে থাকো? কোন স্কুলে পড়ো? বিশ্ব অরবিন্দ মেমোরিয়াল একাডেমি। তোমার কি ইচ্ছা? আমার বড় হয়ে ইচ্ছা অ্যাক্ট্রেস হওয়ার। অ্যাক্ট্রেস হওয়ার? তা তো ভালো করে পড়াশোনা করছো তো। ট্রান্সজেন্ডাররা এসেছে এই কারণে, আমি কিছু ট্রান্সজেন্ডারকে আমার এই ছবিতে অভিনয় সুযোগ করে দিয়েছি, কারণ আমাদের মনে হয় কিছু নেগলেক্টেড পোর্শন আমাদের সমাজের, মানে এরা আমাদের তো সমাজের পার্ট, বাট সবার নজরে খুব এরা নেগলেক্টেড। তো এই নেগলেক্টেড হওয়াটা উচিত নয়, আমাদের একটা মানুষ, আমাদের প্রথম পরিচিতি আমাদের মানুষ, আমরা মানুষ, তারপরে আমরা পুরুষ না মহিলা না ট্রান্সজেন্ডার, সেটা আমরা পরে মানে থার্ড জেন্ডার যেটাকে আমরা বলি। তো তাদেরকে আমি কিছু অভিনয় সুযোগ দিয়েছি এবং তারা খুব আপ্লুত, তার কারণে কেন অনেকে ওদেরকে অন্য নজরে দেখে এবং সুযোগ দেওয়া তো দূরের কথা। তো আমার কিছু সিকোয়েন্স এরকম আছে, তো সেখানে আমি রাখতে পারছি তাদেরকে, সেই অর্থে আমি নিজেকে খুব গর্বিত ফিল করছি যে তাদেরকে আমি আমার ছবিতে রাখতে পারছি, ইন দ্যাট সেন্সে তুমিও তুমি ছবিতে। আমার নাম পল্লবী চক্রবর্তী। পল্লবী চক্রবর্তী, পল্লবী তুমি কী করো? আমি প্রফেশনাল ড্রাইভার, কলকাতার বুকে প্রথম আমি গাড়ি চালাচ্ছি, ফার্স্ট ট্রান্সজেন্ডার ড্রাইভার অফ কলকাতা। কত থেকে চালাচ্ছিস তুমি? আমি দু বছর হচ্ছে চালাচ্ছি। অভিনয় কি তোমার স্বপ্ন ছিল? অ্যাকচুয়ালি অভিনয় আমি করেছি আগে অনেকগুলো জায়গাতে, যেমন কাজলতা সিরিয়ালে করেছি, তা বাদে আরেকটা ফিল্ম ছিল, ফিল্মটার নাম আমার মনে পড়ছে না, ওখানে আমি কাজ করেছি। তো এখানেও আমি মানে কাজ করতে এলাম, আমার খুব ভালো লাগছে, কেন কি এমন বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করতে পারাটা খুব ভালো বা খুব লাকের ব্যাপার। আর এটা মানে এটা কি বলবো, আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স যে এরকম গুণী মানুষদের সাথে কাজ করার একটা এক্সপিরিয়েন্স, তো সত্যি ভালো লাগছে। কুসুম সামন্ত। কুসুম সামন্ত, কুসুম, ডিজিম্যাক্সের তুমিও তুমি ছবিতে তুমি চান্স পেয়েছো। একদম। কেমন লাগছে তোমার? ভীষণ ভালো লাগছে, মানে আমি তো মানে কি বলবো, ডিজিম্যাক্স মানে প্রোডাকশান হাউসে অরিণিমাদি যে আছে আমাদের পরিচালিকা এবং প্রডিউসার, ওনার ব্যবহারটা প্রথম বলবো, ভীষণ ভালো ব্যবহার। উনি যে মানে আলাদা করে বলতে লাগবেন, উনি একজন পরিচালিকা, মানে একদম আপন করে প্রতিটা মানুষের সঙ্গে কথা বলা এবং প্রতিটা জায়গায় খোঁজ রাখা এবং নিজের মতো করে কাজ করাচ্ছে, আমার প্রথমত ওইটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তার উপরে এখানে এই ছবিতে তুমিও তুমি ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে লিলি চক্রবর্তী, অনুরাধা রায়, এই সমস্ত বড় বড় শিল্পীদের সঙ্গে কাজ করে আমি নিজেকে ভীষণ ভীষণভাবে আনন্দ পাচ্ছি, খুব ভালো লাগছে। একটু টেনশানও হচ্ছে, আমাদের এখনও শ্যুটটা হয়নি, এখনও বাকি আছে, তো কী হবে জানি না। তবে আমি অভিনয় করি, থিয়েটার করি আমি। কোথায় করো থিয়েটার? আমি করি নবদিগন্তে দলে, গ্রুপ থিয়েটার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্বপ্ন ছিল বা স্বপ্নটাকে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর আমার কিছু ক্ষোভ আছে, টালিগঞ্জে আমি দেখেছি আমাদের মতো রূপান্তরিত মানে রূপান্তরকামীদের নিয়ে কোনো ছবি হচ্ছে না,
আর যদিও বা হয় কিছু কিছু কাজ, তাও আমাদের মতো মানুষদেরকে সুযোগ দেওয়া হয়নি। সেখানে কিন্তু নর্মাল যারা মেন স্ট্রিমের পুরুষ তাদেরকেই আমাদের মতো মানুষ সাজিয়ে অভিনয় করানো হয়। এখানে আমার একটা আক্ষেপ বা একটা অভিযোগ, আমাদের মতো অনেকেই অভিনয় ভালো পারে, অভিনয় পেশার সঙ্গে যুক্ত আছে, তা তাদেরকে এখানে এই সুযোগটা দেওয়া হয়নি। একটা রূপান্তরকামী চরিত্র লিখতে পাচ্ছে, তা অভিনেতা অনেক তো অভিনেত্রী আছে রূপান্তরকামী, তা তাদেরকে সুযোগটা দেওয়া হোক আমার এটাই অনুরোধ। মানে কী বলবো, অনেক প্রতিটা পরিচালক বা প্রডিউসারদের কাছে আমার একটা বিনীত অনুরোধ। তোমার নামটা একবার বলো। আমার নাম কুসুম সামন্ত।